everyone, welcome to my channel Happy Destination. আমি ঋতুপর্ণা। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আমার এই কমপ্লিট ড্রেসিং টেবিল ট্যুরটা শেয়ার করব। তো এর আগে আমি তোমাদের সাথে অলরেডি একটা ড্রেসিং টেবিল ট্যুর শেয়ার করেছিলাম, তখন আমি আমাদের আগের বাড়িতে থাকতাম। তো এখন সেই বাড়িও নেই, এখন সেই ড্রেসিং টেবিলের সেট আপও নেই, আর এখন সেই কালেকশনও নেই, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে। তো আমরা নতুন বাড়িতে শিফট করেছি, নতুন বাড়িতে শিফট করার পর নতুন করে ড্রেসিং টেবিল, তারপর সমস্ত কিছু অর্গানাইজ করেছি সম্পূর্ণ নতুন করে নতুনভাবে। তো তোমরা দেখতে পাবে আগের ভিডিওর সঙ্গে এই ভিডিওর অনেকটাই মানে অমিল খুঁজে পাবে তোমরা। তখন আমার কাছে যা কালেকশনস ছিল অনেক হয়তো বা বেশি ছিল, অনেক কিছু নিজেকে প্যাম্পার করার জন্য ইউজ করতাম। তো এখন মিঠি হওয়ার পরে সে সময়টাও পায় না, তো ব্যবহারের জিনিসের সংখ্যাটা পরিমাণটা অনেকটা কমে এসছে, কিন্তু তাও যতটুকু সম্ভব আমি সেটাকে চেষ্টা করি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার। তো সেটাই তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব যে আমার কালেকশনে এখন কী কী আছে, মানে কারেন্টলি আমি কী কী কসমেটিক্স মানে কী কী মেকআপ প্রোডাক্ট, কী কী স্কিন কেয়ার প্রোডাক্ট এগুলো সমস্ত ইউজ করি, আর আমার ড্রেসিং টেবিলটাকে আমি কীভাবে সেগুলো দিয়ে সাজিয়ে রেখেছি সেটাই তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, আর ভালো লাগলে একটু লাইক করে দিও, তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, আর তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তাহলে চলো তোমাদেরকে ঘুরে দেখাই আমার ড্রেসিং টেবিলটা। প্রথমে দেখো আমি এই সেকশনটা থেকে স্টার্ট করছি। এখানে দেখো আমি একটা পুরো 5 সেকশনের ড্রয়ার রেখেছি, আর তার উপরে এখানে আছে একটা ছোট ট্রে, আর এখানে রয়েছে একটা ছোট্ট বক্স। হ্যাঁ, তো এর মধ্যে কী কী রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাই। এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে সেখানটাতে একটা রেড কালারের র্যাকের মধ্যে আমার সমস্ত জিনিস রাখা থাকতো, এখন সেট আপটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন এরকম আমি একটা ড্রয়ার কিনে নিয়েছি, এই ড্রয়ারটা কিন্তু আমি মিশোর থেকে কিনেছি, প্রচণ্ড ইউজফুল, প্রচুর জিনিস এটার মধ্যে রাখা যায় একসাথে, ওরা মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে না আর কি জিনিসগুলো। তো দেখো প্রথমে আমি এই ট্রেটার থেকে স্টার্ট করছি। এই যে ট্রেটা দেখতে পাচ্ছ, এই ট্রেটার মধ্যে সমস্ত যা যা রয়েছে সমস্তটাই আমার ডেইলি ইউজের জিনিস, মানে আমি ডেইলি বেসিসে কোথাও যেতে যে সমস্ত মেকআপের প্রোডাক্টসগুলো ইউজ করি সেগুলো এখানটাতে রেখে দিই আমি, যাতে বারবার করে ভেতর থেকে না বের করতে হয়। দেখো এখানে একটা কম্প্যাক্ট রয়েছে, ফেসেস কানাডার কম্প্যাক্ট রয়েছে, তারপর দেখো হোয়াইট টোন ফেস পাউডার, এটা আমি ঠান্ডা দিনে ইউজ করি, গরমের দিনে ইউজ করি না, গরমের দিনে ইউজ করলে মুখটা সাদা সাদা হয়ে থাকে, মানে ঘামে ঘামের চোটে মানে সাদা সাদা লাইন পড়ে যায়, তো গরমের দিনে এই পাউডারটা একেবারে ইউজ করা যায় না, এই ঠান্ডার দিনে কিন্তু আমি এটাকে চুটিয়ে ইউজ করি। আচ্ছা, তারপর এখানে দেখো একটা রয়েছে, এটা ল্যাকমি অ্যাবসলিউটের, এটা একটা মুস ফাউন্ডেশন, এটা গরমের দিনের জন্য খুব ভালো, যাদের অয়েলি স্কিন তারা এটা ইউজ করতে পারো, খুব 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 ভালো একটা প্রোডাক্ট বলতে পারি। আর তারপরে দেখো এখানে রয়েছে সিসি ক্রিম, ল্যাকমি সিসি ক্রিম, ল্যাকমি সিসি ক্রিম তো মোটামুটি সবার কাছেই থাকে, সবার বাড়িতেই থাকে, তো এখানে ল্যাকমি 925 সিসি ক্রিম আমি এটা এত ইউজ করি, যেখানে আমার দুটো কিনে রেখে দিয়েছি কারণ শেষ হয়ে যায় আর কি ইউজ করতে করতে। তো তারপর দেখো এখানে একটা রয়েছে, এটা হচ্ছে সুইস বিউটির একটা কনসিলার, এটা আমি ডেলি বেসিসে ইউজ করি, এদিক সেদিক যেতে খুব একটা প্রয়োজন হয় না, কখনো যদি কোনো পিম্পল টিম্পল হয়, পিম্পলের স্পট টট পড়ে তো তখন আমি এই কনসিলারটা ইউজ করি। তারপর দেখো এখানে একটা মার্সের মাস্কারা, এটা আমি একদম নতুন কিনেছি, এত ভালো লেগেছে, এত ভলিউম দেয় এটা ল্যাশে, মানে এটা লাগালে আর ফলস ল্যাশ লাগানোর প্রয়োজন পড়ে না, এত সুন্দর একটা এফেক্ট দেয়, আমি খুব খুব হাইলি রেকমেন্ড করবো আমি এই মাস্কারাটা। তো এটা মার্সের একটা মাস্কারা, এর আগে কিন্তু আমি মেবলিনের সমস্ত মাস্কারা ইউজ করেছি, তবে আমার মেবলিনের মাস্কারার থেকেও এই যে মার্সের মাস্কারাটা সেটা বেস্ট লেগেছে। তো তারপর দেখো এখানে আছে, এটা একটা ব্লু হেভেনের মাস্কারা, এটাও খুব ভালো ডেইলি বেসিসে ইউজ করার জন্য, আমি এটাই এতদিন ইউজ করতাম, রিসেন্টলি মার্সের মাস্কারাটা ইউজ করছি এই মাস্কারাটা, এটাও খুব ভালো একটা মাস্কারা একদম কম প্রাইসের মধ্যে। তারপর দেখো এখানে কতগুলো নিউড লিপস্টিক রেখে দিয়েছি আমি, ডেইলি ইউজ করার জন্য আমি খুব মানে ডিপ কালারের লিপস্টিক ইউজ করি না, তো নিউড কালারের, নিউড পিঙ্ক কালার, এটা হচ্ছে একটা এনভাইবের লিপস্টিক, এটা নিউড ব্রাউন কালার, এটা হচ্ছে একটা তোমার ব্লু হেভেনের লিকুইড লিপস্টিক, এটাও নিউড, সমস্ত এখানে যেগুলো যেগুলো লিপস্টিক দেখতে পাচ্ছ রেখেছি আমি সমস্তগুলোই হচ্ছে নিউড লিপস্টিক। হ্যাঁ, মানে আমি ডেইলি বেসিসে দিনে রাতে ইউজ করার জন্য রাখি, এটা হচ্ছে একটা মেবলিনের, এটাও নিউড লিপস্টিক। আর যেটা আছে এখানে এটা হচ্ছে একটা ফেস টিন্ট, এটা আমি কখনো সখন ইউজ করি, মানে পারতে ইউজ করি না, হঠাৎ কখনো ইউজ করি, মানে এটা আর কেউ একটু হালকা স্কিনে ব্লাশের মতন এফেক্ট দেয়, একটা লিকুইড ব্লাশ টাইপের, কখনো কখনো ঠোঁটে ইউজ করি, মানে মুখে গালে ইউজ করি না, ব্লাশ হিসেবে ইউজ করি না, বেশিরভাগ ঠোঁটে ইউজ করি আর কি, হালকা একদম একটা পিগমেন্টেশন দেয়, খুব ভালো লাগে। আর দেখো আছে একটা আইলাইনার, এনভাইবের আইলাইনার, তারপর দেখো এটা একটা ফেসিস কানাডার কাজল আছে এখানটাতে,
আর একটা শার্পনার রেখেছি আমি, আমার কোনো কাজল বা লিপস্টিক মানে যেগুলো ক্রেয়ন থাকে সেগুলোকে শার্প করার জন্য। আর এটা এখানে কেন আছে জানি না, এটা কিন্তু আমি একেবারেই ডেলি বেসিসে ইউজ করি না। আচ্ছা এটা আমি সরিয়ে দিলাম এখান থেকে। আর দেখো এখানে আছে একটা লিকুইড, এটা হচ্ছে হাইলাইটার, এনওয়াইবে লিকুইড হাইলাইটার শিমার ড্রপস। হ্যাঁ তো এটাও আমি খুবই কম ইউজ করি, তাও এখানে রেখে দিয়েছি। মানে এগুলো চটজলদি ইউজ করার মানে ইউজ করা যায় আর কি, কোনো ব্রাশ ট্রাশ যেহেতু লাগে না, চট করে একটু লাগিয়ে হাত দিয়ে ব্লেন্ড করে দিলেই হয়ে যায়, তো তার জন্য আমি এই জিনিসগুলো এখানে রেখেছি। আর এখানে দেখা যাচ্ছে একটা লিপ গ্লস, আর আছে এখানে একটা, এটা হচ্ছে ওডোমসের একটা, এটা মানে মশা কামড়ানোর জন্য কখনো কখনো মিঠিকে অ্যাপ্লাই করে দিই, মিঠির জামার মধ্যে এটা লাগিয়ে দিই, তাহলে আর কি মশা টশাগুলো কম ধরে, আশেপাশে কম আসে। তো এই টুকিটাকি জিনিস এগুলো সমস্তটাই আমি ডেইলি বেসিসে ইউজ করি। তো এই সেকশনটা আগে আমি ওই জন্য তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, তারপরে আমি ড্রেসিং টেবিলের যে ভেতরের সেকশনটা সেটাতে তোমাদেরকে যাবো, সেটা দেখাবো। আর দেখো এখানে আমার একটা ছোট্ট বক্স মতন রেখেছি, এটার মধ্যে চারটে পার্টিশন রয়েছে, আর এর মধ্যে যা যা জুয়েলারিজ দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু আমার সমস্ত ডেইলি বেসিসে ইউজ করার মতন, একদম ছোট্ট ছোট্ট রিং, ছোট্ট স্টাড যেগুলো আমি সবসময় ইউজ করি সেগুলো এখানটাতে রাখা আছে। ছোট্ট ঝুমকো দেখো এখানে যা যা জুয়েলারিজ দেখতে পাচ্ছ সবই ছোট ছোট একেবারে, মানে এগুলো সবসময় ইউজ করার মতন, কোনো জাঙ্ক জুয়েলারি কিন্তু এখানে নেই। ছোট্ট ছোট্ট এরকম স্টার মতন রেখেছি কতগুলো। এখানে দেখো এই একটা কিউট ইয়াররিং, এটাও অনেক সময় জিন্স টিন্স যে কোনো কিছুর সাথে পরলে ভালো লাগে। এই এই ইয়াররিংটা আমার খুব পছন্দের একটা ইয়াররিং, একদম ছোট্ট, কানের সাথে লেগেই থাকে কিন্তু খুব ভালো লাগে দেখতে। আর দেখো এই ছোট ছোট তোমার সিলভারের মানে গোল্ডেন কালারের ঝুমকো টাইপের, এগুলো যে কোনো কুর্তি ঠুর্তি যে কোনো কুর্তির সাথে চলে যায় মাল্টি কালারের, যেহেতু তার জন্য এখানে এগুলো রেখেছি। আর দেখো এখানে রেখেছি যেটার মধ্যে এই পার্টটার মধ্যে এখানে এগুলো হচ্ছে মানে একটু গোল্ডেন টাইপের, কোনো সময় ধরো চট করে শাড়ি ঠাড়ি পরলাম তো শাড়ির সাথে পরার জন্য একটু গোল্ড প্লেটের, এগুলো কোনোটাই সোনার না কিন্তু সবগুলোই এমনি গোল্ড প্লেটের মানে ইমিটেশনের, তো সেগুলো রেখে দিয়েছি চট করে কখনো শাড়ি ঠাড়ি পরে এদিক ওইদিক যেতে গেলে বা ও বাড়িতে ধরো গেলাম তো তখন পরার জন্য আমি এইগুলো এখানটাতে রেখেছি। আর এই সেকশনটার মধ্যে দেখো এখানে এই ইয়াররিংগুলো রেখেছি, এগুলো একটু জাঙ্ক ইয়াররিং মানে এগুলো আমি বাইরেই পরি সবসময় পরি না, তো এগুলো আসলে ভেঙে গেছে, আমি ঠিক করবো জন্য এখানটাতে রেখেছি, মানে আমার ঠিক করা হয়ে উঠছে না, ভেতরে থাকলে মনে থাকে না তাই বাইরে বের করে রেখেছি, এখানটাতে রেখে দিয়েছি। আর দেখো এখানে আছে এরকম একটা ছোট্ট কম্ব, এটা অভিজিতের, অভিজিৎ ইউজ করে, আর একটা গুড নাইট রাখা আছে এখানটাতে, বাস এখানটাতে এইটুকু সেকশন আমার কমপ্লিট। দেখো এখানে সেম এরকম একটা বক্স রাখা রয়েছে, ওই বক্সটা একটু ছোট আর এই বক্সটা একটু বড়, ওটার মধ্যে যেমন সমস্ত আমার জুয়েলারিসগুলোই রাখা থাকে বেশিরভাগ, আর এটার মধ্যে সমস্ত ওই তোমার ক্লিপ রাবার ব্যান্ড এই জিনিসগুলোই বেশিরভাগ রাখি। এখানে ওরকম চারটে পার্টিশন রয়েছে, এখানে দেখো এটার মধ্যে রয়েছে সমস্ত আমার যেগুলো সেফটি পিনসগুলো সেগুলো, এটার মধ্যে আছে তোমার গার্ডার মানে রাবার ব্যান্ড, ববি পিন সবসময় ইউজ যেগুলো হয় সেই জিনিসগুলো সেটাই এই বক্সটার মধ্যে রাখা থাকে। আর এটার মধ্যে অনেক কিছু আছে, এটার মধ্যে দেখো এরকম একটা কাটার আছে, কোনো পার্সেল আসলে সেটা আনবক্সিং করার জন্য আমি কাটারটা ইউজ করি, কতগুলো পেন রাখা আছে, তারপরে এরকম রেজার থাকে, আমার কোম্ব থাকে কতগুলো, একটা ছোট্ট দেখো এখানে হ্যান্ড মিররও রাখা রয়েছে। তো এইটুকু মিলিয়ে আমার এই সেকশনটা মানে এখানে আমার সবসময় যেগুলো ইউজ করি আর কি বাইরে এদিক ওদিক যেতে গেলে সেই জিনিসগুলো আমি এই সেকশনটার মধ্যে রেখে দিই। আচ্ছা এরপর দেখো ওপরের এই সেকশনটাতে চলে আসি, এই সেকশনটার মধ্যে আমি ডেইলি বেসিসে যেগুলো স্কিনে ইউজ করি স্কিন কেয়ারের জিনিস সেগুলো রাখা থাকে। এখানে একটা প্রথমে আছে ভ্যাসলিন, তারপর এখানে একটা ছোটো ভ্যাসলিন, ভ্যাসলিন তো সবার বাড়িতেই থাকে, টি ট্রি অয়েল, আলপস গুডনেসের টি ট্রি অয়েল, এটা যখন আমার পিম্পল হয় তখন আমি ময়েশ্চারাইজারের সাথে মিশিয়ে ইউজ করি। এখানে দেখো আছে একটা নিভিয়া সফট ময়েশ্চারাইজার, এটা আমিও ইউজ করি, অভিজিতও ইউজ করে, অভিজিতই বেশি ইউজ করে, আমি কখনো সখনো বাইরে গেলে মেকআপ করার আগে ইউজ করি। আর দেখো এখানে রয়েছে এরকম শোমিজের একটা মিন্ট ময়েশ্চারাইজার, এটা আমি ডেইলি বেসিসে ইউজ করি, কিন্তু একদম সকাল বিকেল ডেইলি বেসিসে আমি এই ময়েশ্চারাইজারটা ইউজ করি, মানে ওই যে ইয়েলো কালারের যেটা। তারপরে দেখো এখানে আছে একটা সেরাম স্ট্রিক্সের, এটা আমি ইউজ করি ডেইলি বেসিসে। আর রয়েছে ইন্দুলেখা, এটা আমি রিসেন্টলি ইউজ করছি, তেলটা প্রচণ্ড হেয়ারফল হচ্ছে মিঠি হওয়ার পরে, তো সেই হেয়ারফল কন্ট্রোল করার জন্য শুনেছি ইন্দুলেখা ভালো, তার জন্য ইউজ করছি। এখনও সেরকম কোনো এফেক্ট বুঝতে পারিনি, যদি এফেক্ট বুঝতে পারি আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদের উপকার হয়। আমি আগেই কিছু বলছি না, কারণ আমি নিজে আগে উপকৃত হইনি, তারপর তোমাদেরকে আমি জানাবো। তো তারপর দেখো এখানে আছে ওশিয়র এই হেয়ার ভাইটালাইজারটা, এটাও আমি চুল পড়ার জন্য ইউজ করি, কিন্তু এখন দেখছি এটাও আর কোনো কাজে লাগছে না, মানে এত এক্সট্রিম হেয়ারফল হচ্ছে আমার মিঠি হওয়ার পরে, মানে এটাও ফেল হয়ে যাচ্ছে, তার জন্য আমি ইন্দুলেখাটা কিনেছি। তো ইন্দুলেখাটার আমি রিভিউ তোমাদের সাথে পরে শেয়ার করব। এটা কিন্তু একটা টোনার, আলপস গুডনেসের তুলসী টোনার,
কখনো সখনো ইউজ করি, সবসময় ইউজ করি না এটা, আর ডেইলি বেসিসে কিন্তু এই টোনারটা ইউজ করি আমি, গুড ভাইবসের নিম তুলসী গ্লো টোনার, এই টোনারটা আমি ডেইলি বেসিসে ইউজ করি। আর এখানে আছে, এটা হচ্ছে গার্নিয়ারের ভিটামিন সি সেরাম, এটা আমি ইউজ করি, অভিজিত ইউজ করে। আর রয়েছে দেখো এখানে, এটা হচ্ছে লোটাসের একটা সানস্ক্রিন, এটাও আমি ইউজ করি, এটা অভিজিত ইউজ করে। আর এখানে রয়েছে এরকম একটা ওয়াওয়ের বডি লোশন, এটা আমি ফ্রি পেয়েছিলাম, রেখে দিয়েছি এখানটাতে, কখনো সখনো মাখি আর কি। আর এটার মধ্যে দেখো রয়েছে এরকম আমার লিকুইড সিঁদুর, যেটা সবসময় ইউজ করি, এরকম একটা এন ওয়াইবের লিপ বাম, এটা একটা মলম রয়েছে ক্লোবেটা জিএম, রেখে দিয়েছি আমি এখানটাতে। এটা মানে কখনো সখনো আমার পিম্পল টিম্পল উঠলে আমি লাগাই, আমার খুব কাজ হয় এটাতে, রেখে দেই ওর জন্য কিনে, কখনো যদি পিম্পল ওঠে, খুব ইনফ্লামেশন হয়, লাল হয়ে থাকে পিম্পলটা বা ব্যথা করে, তখন কিন্তু এটা লাগালে না পট করে এক রাত্রের মধ্যে অনেকটা ইনফ্লামেশনটা কমে যায়। আর দেখো একটা নেল কাটার রাখা আছে এখানটাতে। তো এই হলো এই সেকশনটা, আর এই ফটোটা তো আমি তোমাদেরকে আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, আমার ভাইয়ের আর মায়ের ফটো, এটা হচ্ছে দিল্লিতে গিয়ে আমরা তুলেছিলাম। সেম একটা ফটো এখানটাতেও আছে, এটা আমাদের ফুল ফ্যামিলি পিক, এখানটাতে অভিজিৎ, আমি, আমার শ্বশুরমশাই, মানে বাবা, মামুনি, আমার ভাই, ভাই তখন কত ছোট ছিল, এখন ভাই বড় হয়ে গেছে, ভাই এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তো আর দেখো বাবাই আছে, আর আমার মা আছে, সবার আমাদের পুরো ফ্যামিলির একটা পিক। আর ওপরের এই যে সেকশনটা, এখানটাতে দেখো বেশিরভাগই কিন্তু সমস্তটাই অভিজিৎই ইউজ করে, সমস্ত অভিজিতের ডিও বেশিরভাগই সেট ফেটেরই আছে এখানটাতে। আর এই একটা রয়েছে এটা বায়োটিকের ভৃঙ্গরাজ অ্যান্টি হেয়ার ফল, এটা অভিজিৎ ইউজ করে। এখানে আমারও একটা দুটো পারফিউম আছে পেছন দিকে ছোটো মোটো। তো এই সেকশনটা তো পুরো হয়ে গেল, এবার আমি তোমাদেরকে ড্রেসিং টেবিলের ভেতরটা খুলে দেখাচ্ছি। এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমার ড্রেসিং টেবিলের ভেতরে শুধু আমারই জিনিস, মেকআপের কত যে জিনিস রাখা থাকতো তার শেষ নেই। এখন এখানে আমার সঙ্গে সাথে মিঠির জিনিসও অ্যাড হয়ে গেছে। আর সবথেকে বড় কথা যেটা বলি, এর আগের ভিডিওতে তোমরা আমার এই ড্রেসিং টেবিলের মধ্যে অনেক জিনিস দেখেছিলে, মানে বাথিং আইটেমও দেখেছিলে, মানে বাথিং আইটেম বলতে বডি স্ক্রাব থেকে শুরু করে শ্যাম্পু থেকে শুরু করে বেশিরভাগ সমস্ত জিনিসই কিন্তু আমার এই ড্রেসিং টেবিলেই রাখা থাকতো। কারণ তখন আমরা যেহেতু ওই বাড়িতে থাকতাম, আর ওই বাড়িতে আমাদের কমন বাথরুম ছিল, তো আমরা কী করতাম, যার যার জিনিস যখন যখন স্নান করতাম নিয়ে যেতাম, আমরা নিয়ে বাড়িতে ঘরে চলে আসতাম, মানে পার্সোনাল ইউজের জিনিসগুলো। তো সেই জন্য বেশ সমস্ত জিনিস ড্রেসিং টেবিলেই রাখা থাকতো আর কি, যখন স্নানের সময় নিয়ে যেতাম আবার নিয়ে ফিরত নিয়ে চলে আসতাম স্নান হয়ে গেলে। আর এখন যেহেতু আমাদের আলাদা নিজস্ব ফ্ল্যাট হয়েছে, তো এখন আমাদের আলাদা মানে বাথরুম রয়েছে, তো আমার যেগুলো বাথিং আইটেমগুলো, মানে বডি স্ক্রাব থেকে শুরু করে বডি ওয়াশ থেকে শুরু করে লুফা যা যা রয়েছে, শ্যাম্পু যা যা রয়েছে আর কি, সমস্ত কিন্তু ওই আইটেমগুলো এখন বাথরুমে শিফট হয়ে গেছে, ওই জিনিসগুলো ওর জন্য এখন আর ড্রেসিং টেবিলে রাখা থাকে না। তো সেই জন্য ড্রেসিং টেবিলটা অনেকখানি খালি হয়েছে, আর সেই জায়গাটা, খালি জায়গাটা মিঠি রানি দখল করে নিয়েছেন মিঠি রানির জিনিস দিয়ে। তো তোমাদেরকে চলো দেখাই এখন এই পার্টটা খুলে, দেখো মিঠি রানি কীভাবে আমার মোটামুটি অর্ধেক ড্রেসিং টেবিল জুড়ে বসে রয়েছেন, তোমরা দেখতেই পাচ্ছ। মিঠির ডাইপার থেকে শুরু করে মিষ্টির দুধের বোতল থেকে শুরু করে অনেক কিছু যোগ হয়ে গেছে, আর তার সাথে সাথে আমার জিনিস তো অবশ্যই রয়েছে। উপরের দুটো তাক আমি নিজের জন্য রেখেছি, আর এই নিচের দুটো তাকে বেশিরভাগ জিনিসই কিন্তু মিঠির জন্য রাখা। তো প্রথমে আমি আমার জিনিসটা দিয়ে শুরু করছি, পরে আমি মিঠিরটাতে যাচ্ছি না হয়। তো প্রথমে দেখো এখানটাতে এই যে র্যাকটা, এখান দিয়ে স্টার্ট করি। এটার মধ্যে মানে এই কী বলবো, স্ট্যান্ডের মতন আর কি, এটার মধ্যে আমার সমস্ত লিপস্টিক, মানে যেগুলো আমি বেশিরভাগ ইউজ করি না, সবসময় ডেইলি বেসিসে ইউজ করি না, সেই জিনিসগুলো কিন্তু আমার এখানটাতে রাখা থাকে, মানে বাইরে যেতে বিয়ে বাড়ি ঠিয়ে বাড়ি গেলাম বা কোনো পার্টিতে গেলাম তখন ইউজ করি। তো এখানে দেখো বেশিরভাগই লিপস্টিক রাখা রয়েছে, এগুলো সুইস বিউটির লিপস্টিক, এটা এন ওয়াইবের লিপস্টিক, এটা ব্লু হেভেনের, এটাও ব্লু হেভেনের, এটা একটা দেখো আইব্রো পেন্সিল আছে, এটা সুইস বিউটির। আর দেখো এখানে আছে মাস্কারা, মেবলিনের মাস্কারা, কোলোসাল মাস্কারা, এখানে দেখো দুটো আছে লিপ লাইনার, তারপরে এখানে একটা লিকুইড আই লাইনার, এটা এটা হচ্ছে একটা এসেন্সের, এটা হোয়াইট কালারের কাজল। তো এই টুকিটাকি জিনিস, আরও তোমার এখানটাতে রয়েছে একটা পার্পেলের কাজল, অনেক টুকিটাকি জিনিস, বেশিরভাগ তোমার লিপস্টিকই, এটা মাইগ্ল্যামের লিপস্টিক। আর এই দিকে দেখো ছোট্ট সেকশনটার মধ্যে আমার টুকিটাকি অনেক জিনিস রাখা থাকে, দেখো টিপের পাতা ছোট্ট ছোট, আমি বেশিরভাগ ছোট ছোট টিপই পরি, খুব বড় সাইজের টিপ পরি না, তো সেগুলো আমি ওর জন্য এখানটাতে রেখে দিয়েছি, মানে কখনো তখনও কুর্তির সাথে বা শাড়ির সাথে পরার জন্য। আর দেখো এখানে আছে এটা ইয়ারবাড, এটা রেখে দিচ্ছে বেশিরভাগ, এটা মিঠিকে কাজল পরানোর জন্য আমার লাগে।
এখানে দেখো সমস্ত ফাউন্ডেশন রাখা রয়েছে। প্রথমে আছে এখানে হচ্ছে এটা হচ্ছে মেবলিনের ফিটমি ফাউন্ডেশন। এদিক ওদিক কোথাও গেলেই আমি এটা ইউজ করি, বেশিরভাগ দিনের বেলার কোনো পার্টি থাকলে সেটা আমি এটা এই ফাউন্ডেশনটা ইউজ করি। তারপর দেখো এটা হচ্ছে মেবলিনেরই, এটা হচ্ছে সুপার স্টে ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা একটু মানে এটার থেকে এটা একটু হাই কভারেজের, বেশি কভারেজ দেয়, ওর জন্য রাতের কোনো পার্টি থাকলে তখন আমি এটা ইউজ করি। এটা এত ভালো লাগে যে এটা আরেকটা প্যাকও আছে, মানে এটা অলমোস্ট শেষ হয়ে গেছে জন্য আমি এটা একটা নতুন প্যাক কিনে এনে রেখেছি। এখানে দেখো মেবলিনেরই ফিটমিরই আরেকটা ছোট প্যাক। এখানে আমার শেড নাম্বারও তোমরা দেখতে পাচ্ছ, আমার 128 ওয়ান নিউট, এই শেডটা আমি ইউজ করি। এটা একটা ছোট প্যাক। আচ্ছা এখানে রয়েছে দেখো এটা একটা, এটাও তোমার মেবলিনেরই ইনস্ট্যান্ট এজ কি রিওয়াইন্ড কনসিলার। এই কনসিলারটাও আমি কোনো পার্টি অকেশনে গেলে তখন ইউজ করি। তারপরে দেখো এখানে সামনে যেটা রয়েছে এখানে ল্যাশ একটা, এটা হচ্ছে ব্রনসনের ল্যাশ। আমি ল্যাশ খুব কম লাগাই, আমার মাস্কারাতেই কাজ চলে যায়, তবুও কখনও সখনও ইউজ করি আর কি, কোনো পার্টি ফার্টিতে গেলে তখন ইউজ করি। আর এটার একটা দেখো সুইস বিউটির ব্লাশ প্যালেট। আমার যত মেকআপের ভিডিও তোমরা এটা দেখেছো, দেখতে দেখতে তোমরা নিশ্চয়ই তোমাদের চোখ পচে গেছে, এটা দেখতে দেখতে আমি সমস্ত মোটামুটি ভিডিওতে আমি এর প্যালেটটা ইউজ করি, আমার এত পছন্দের প্যালেট। এটার মধ্যে ব্লাশ, হাইলাইট, কন্টোর, আই শ্যাডো, আমার এই একটা প্যালেট দিয়ে সমস্ত কাজ হয়ে যায়। তো এই প্যালেটটার জন্য আমি সামনেই রেখে দিয়েছি। এখানে দেখো একটা স্টেক ওয়ার্কের কালার কারেক্টিং প্যালেট, যেটা আমি খুবই কম ইউজ করি। এটা একটা দেখো এনওয়াইবের কন্টোর স্টিক, এটা ইউজ করি কখনো পার্টি ওকেশনে, তখন কন্টোর করার জন্য এটা ইউজ করি। এটা একটা মেবলিনের ফিটমির কম্প্যাক্ট, এটাও বাইরে গেলে খুব কোনো হেভি ওকেশনে ওকেশন পারপাসে ইউজ করি, ডেলি বেসিসে ইউজ করি না। তো এখানে এটা রাখা আছে। আর এখানে রয়েছে আমার সমস্ত ব্লাশ, হাইলাইট, সেগুলো দেখো। এটা একটা স্টেক ওয়ার্কির ব্লাশ, এটা খুবই কমই ইউজ করি, বেশি একটা ইউজ করা হয় না। আচ্ছা ওটা ওখান থেকে আমি সরিয়েই দিলাম ওর জন্য। আর দেখো দুটো হাইলাইটার রাখা রয়েছে, একটা হচ্ছে ইন কালারের বেকিং হাইলাইটার, এটা কিন্তু আমার ফার্স্ট হাইলাইটার, মানে প্রথম আমি এই হাইলাইটারটাই কিনি, খুব ভালো পিগমেন্টেশন হাইলাইটারটার, কিন্তু মানে এখনও এটা এখনও রয়েছে, এখনও কমপ্লিটলি শেষ হয়নি এটা। আর রয়েছে দেখো এখানটাতে মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটার, এই হাইলাইটারটাও খুব ভালো হাইলাইটার, যারা ইউজ করো তারা জানো, এটাও আমি বাইরে গেলে কোনো ওকেশন পারপাস ইউজ করি। এখানে আছে একটা ব্লু হেভেনের লুজ পাউডার। আর এদিকটাতে রয়েছে সমস্ত দেখো আমার স্ট্রোব ক্রিম, প্রাইমার, মেকআপ ফিক্সার, এই সমস্ত জিনিসগুলো। আর সামনে দুটো দেখো আইলাইনারও রয়েছে এনওয়াইবের, এটা একটা ব্লু কালারের আইলাইনার, যেটাও খুবই কম ইউজ করা হয়। আর এখানে একটা ল্যাকমির আইলাইনার, ইনস্টা লাইনার, এটা তো সবার ঘরেই মোটামুটি থাকে ল্যাকমির লাইনারটা। এখানে আছে একটা ফেসিয়াল অয়েল, গুড ভাইবসের গোল্ড ফেসিয়াল অয়েল, এটা হচ্ছে কখনো মেকআপ করার আগে স্কিন প্রেপিংয়ের জন্য আমি এই গোল্ড ফেসিয়াল অয়েলটা ইউজ করি। আর দেখো এখানে আছে দুটো স্ট্রোব ক্রিম, একটা হচ্ছে ম্যাকেরই ছোটো সে স্ট্রোব ক্রিমটা, খুব 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 ভালো এই স্ট্রোব ক্রিমটা। আর রয়েছে দেখো এখানে একটা গ্ল্যাম 21-এর এই স্ট্রোব ক্রিমটা, এটাও খুব ভালো, দুটোই ভালো, দুটোতেই খুব সুন্দর এফেক্ট দেয়। আর দেখো তারপরে এখানটাতে একটা ম্যাকের ফিক্সার রয়েছে, তারপরে পেছন দিকে রয়েছে দেখো এনওয়াইবের একটা মেকআপ ফিক্সার, লরিয়ালের ইনফলিবল মেকআপ ফিক্সার। আর তারপরে এটা হচ্ছে একটা তোমার ব্লু হেভেনের মেকআপ ফিক্সার। প্রাইমার রয়েছে তিনটে দেখো, একটা ইনসাইটের প্রাইমার, একটা স্টেক ওয়ার্কির প্রাইমার, একটা রয়েছে হচ্ছে ব্লু তোমার ব্লু হেভেনের প্রাইমার। তারপরে দেখো ওপরের সেকশনে আসি। ও আচ্ছা এখানে বলেছিলাম শ্যাম্পু রাখি না, কিন্তু এখানে একটা এক্সট্রা শ্যাম্পু রেখে দিয়েছি, মানে এটা এক্সট্রা, হ্যাঁ এটা কিন্তু আমি ইউজ করছি না এখনও। এখানে দেখো একটা আছে স্টেক ওয়ার্কির, এটা মেকআপ রিমুভার। এখানে একটা টিট্রি অয়েল এক্সট্রা রেখে দিয়েছি। এখানে রয়েছে দেখো একটা ব্লু হেভেনের এটা নেল পলিশ রিমুভার। এখানে আমার দুটো সিঁদুরের কৌটো আছে। আচ্ছা ওদিকে দেখো মামাআর্থের একটা টিট্রি ফেস ওয়াশ রেখেছি, এটা আমি ইউজ করি, এটা এটাও এক্সট্রা, এক্সট্রাটা এখানটাতে রেখে দিয়েছি, মানে বাথরুমেরটা শেষ হয়ে গেলে তারপরে এটা নিয়ে যাব। তারপরে দেখো এখানে রয়েছে একটা মামাআর্থেরই উপটান ফেস মাস্ক, আর নিচে যে বড় টাপটা দেখতে পাচ্ছ ওই আর বের করছি না, হ্যাঁ বের করতে গেলে সামনেরগুলো সব হয়তো পড়ে যাবে। তো বড় টাপটা হচ্ছে সোয়ার্জকফের, আমি এর মধ্যে একটা ভিডিওতে তোমাদেরকে স্পা করে দেখিয়েছিলাম, তো এই সোয়ার্জকফের স্পাটা দিয়ে আমি স্পাটা করেছিলাম। এইটার মধ্যে রয়েছে আমার সমস্ত ফেসিয়াল রেজার, তারপরে ফেস ট্রিমার, তোমার ফেসিয়াল হেয়ার রিমুভ করার জন্য আইব্রো হেয়ারগুলোকে ঠিক করি আমি এটা দিয়ে। তারপরে দেখো এখানে একটা টোনার, ওই যে গ্লো নিম তুলসী টোনার, সেটারও এক্সট্রা বটল রাখা রয়েছে। আরও পেছনে আরও কতগুলো টোনার রাখা রয়েছে দেখো, একটা আছে হচ্ছে গুড ভাইবসের পমোগ্রানেট টোনার, একটা হচ্ছে আলপস গুডনেসের গ্রিন টি টোনার। তারপরে দেখো এইখানটার মধ্যে এই যে টাপটা, এটার মধ্যে আমার সমস্ত বিউটি ব্লেন্ডারগুলো রাখা রয়েছে। আর দেখো কতগুলো রাবার ব্যান্ডও রাখা রয়েছে এর মধ্যে। আর এটার মধ্যে রয়েছে সমস্ত দেখো আমার যে মেকআপের ব্রাশগুলো, সেগুলো
দেখো এখানে সমস্ত যে মেকআপের যে ব্রাশগুলো সেগুলো ব্রাশগুলো অনেক দিন ধরে ক্লিন করা হয় না, ইগনোর করো আর কি প্লিজ, কারণ দেখো সবসময় এখন মেকআপ করাও হয় না সেভাবে, মানে পার্টি মেকআপ সেভাবে কোথাও যাইও না তোমরা জানো, তার জন্য আর এগুলো মানে ইউজ করা কম হয়, ক্লিনটাও কম হচ্ছে করা। এর মধ্যে আমি অবশ্যই ক্লিন করবো, মিঠির অন্নপ্রাশনের সময় তো আমার লাগবেই, তার আগেই ভাবছি একদিন ক্লিন করে নেবো, বিউটি ব্লেন্ডারগুলোও একসাথে ক্লিন করবো। এটা একটা গুড ভাইবসের রাইস শিট মাস্ক, এটাও আমি ফ্রি পেয়েছি, অনেক পার্পেল থেকে অনেক জিনিস কিনেছিলাম তো তার সাথে ফ্রিতে পেয়েছি, তো আমি ইচ্ছে আছে মিঠির অন্নপ্রাশনের দিন আমি এটা মানে আগে ইউজ করব, হয়তো বা ভালো এফেক্ট দেবে স্কিনটাতে একটু। আমি আর কোনো ফেশিয়াল করব না, কারণ অলরেডি স্কিনের স্টেটটা আমার ঠিকঠাক আছে, কোনো পিম্পল টিম্পল নেই, এখন ফেশিয়াল করে আর নতুন করে কোনো বিপদ আনতে চাই না। জানি না কোন ফেশিয়াল শ্যুট করবে না করবে না, হয়তো বা হট করে নতুন করে ব্রেকআউট হয়ে গেল, তো সেজন্য আর আমি ফেশিয়াল করার ইচ্ছে নেই, তো আমি ওই শিট মাস্কটা ইউজ করে নেব। আচ্ছা যাই হোক, এবার নিচের এই সেকশনটাতে চলে আসি। তো এখানে দেখো প্রথমে এখানে রয়েছে একটা হিমালয়ার নিম ফেশিয়াল ওয়াইপস, এটা দিয়ে আমি মেকআপ টেকআপ করলে তখন ফেসটা ক্লিন করার জন্য। আর এখানে আছে মিঠির ডাইপার, হাগিসের ডাইপারই ইউজ করি মিঠির জন্য আমি, তো এখানটাতে এটা মিঠির সেকশন। আর এদিকে দেখো আমার রয়েছে কতগুলো শাখা পলা, এগুলো এদিক সেদিক যেতে আর কি কখনো সখনো ইউজ করি, এটা একটা পলা বাঁধানো, আর এখানে এমনি নর্মাল শাখা কতগুলো রয়েছে আর কি, বদলে বদলে ইউজ করি। আর এদিকে দেখো কতগুলো মিঠির ওষুধ রাখা রয়েছে, ডেইলির ওষুধ। আর এই যে ব্যাগটা আছে, এই ব্যাগটার মধ্যে সমস্ত মানে আমার যেগুলো যেগুলো মেকআপের প্রোডাক্ট আমার ইউজ হয় না, আমি খুব কম ইউজ করি, সেই জিনিসগুলো রেখে দিয়েছি এখানটাতে। আরও কিছু এক্সট্রা জিনিস আছে, আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো প্রথমে কতগুলো সানগ্লাস আছে, সানগ্লাসটা আমি খুবই কম পরি, সানগ্লাস পরলে আমার নিজেকে কেমন অন্ধ অন্ধ ফিল হয়, তো তার জন্য তাও কিনেছিলাম আর কি শখ করে করে কতগুলো এখানে রেখে দিয়েছি। তারপর দেখো এখানটাতে কতগুলো ক্লিপও আছে দেখতে পাচ্ছি, একটা আইল্যাশ, আইল্যাশ নেই খালি নাকি আছে এর মধ্যে, আছে যাই হোক। তারপর দেখো এখানে একটা এক্সট্রা ল্যাকমি সিসি ক্রিমও দেখতে পাচ্ছি, রেখে দিয়েছি। তারপর দেখো কতগুলো মাস্কারা আছে, এটা হচ্ছে লরিয়েলের একটা মাস্কারা, ডুও মাস্কারা, ওখান দিয়ে একটা দেখো মেবলিনেরই হাইপার কার্ল মাস্কারা, মানে এগুলো সমস্ত এক্সট্রা, হ্যাঁ খুব কম ইউজ করা হয় জন্য আমি এটার ভেতরে রেখেছি। এখানে একটা মেবলিনেরই কোলোসাল মাস্কারাও আছে এক্সট্রা দেখতে পাচ্ছি। এই শিমারটা, এই হাইলাইটারটা আর কি, এটা আমি বিয়ের সময় কিনেছিলাম, তখন হয়তো হাইলাইটারের ব্র্যান্ডের নাম জানতাম না, এই হাইলাইটার পাউডারটাই আমি কিনেছিলাম, তো এটা খুবই কম ইউজ করা হয়েছে, তাও ফেলতে ইচ্ছে করে না যেহেতু বিয়ের সময় কেনা, তো তার জন্য আমি এখানটাতে রেখে দিয়েছি। আর দেখো রয়েছে কতগুলো, এগুলো হচ্ছে সমস্ত আইল্যাশ গ্লু, এটা হচ্ছে একটা স্টেক ওয়ার্কের হাইলাইটার, আমার ভালো লাগে না, পছন্দ হয় না, তার জন্য আমি এখানে রেখে দিয়েছি। এটা হচ্ছে এনওয়াইবের একটা সাদা রঙের কাজল, একেবারেই বাজে পিগমেন্টেশন, তার জন্য আমি এটাও এখানে রেখে দিয়েছি। আচ্ছা এটা হচ্ছে একটা স্টেক ওয়ার্কের ফাউন্ডেশন, দেখো এটাও তোমার খুবই কম ইউজ করা হয়, ভালো লাগে না আমার, মানে কেমন যেন জল জল টাইপের একটু, মানে কনসিস্টেন্সিটা ভালো পছন্দ হয় না। তারপরে দেখো এখানে এই ড্রয়ারগুলোতে দেখাচ্ছি, ড্রয়ারগুলোতে অনেক এসেন্সিয়াল জিনিস রাখা আছে। দেখো এখানটাতে ট্রিমার আছে অভিজিতের, আমার একটা ছোট্ট রিং লাইটের মতন, প্রথম আমি যখন টিকটক করতাম তখন এটা কিনেছিলাম, এটা মনে হয় এখন নষ্টই হয়ে গেছে, অনেকদিন ইউজ করা হয় না। কতগুলো এক্সট্রা তোমার ওই ফ্রি পেয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, এই ওয়াওয়ের এই জিনিসগুলো সবসময় ইউজ হয় না জন্য রেখে দিয়েছি। এখানে আছে একটা চারকোল মাস্ক, এটা আমি মাঝে সাঝে ইউজ করি। তো তারপর দেখো সেকেন্ড ড্রয়ারটা, এখানটাতে দেখো মিঠির মুকুটটা রেখেছি আমি আলগা করে। এখানে দেখো আমার সমস্ত আইশ্যাডো প্যালেট আছে, একটা এরকম ছোট্ট হাত পাখাও আছে, এই আইশ্যাডো প্যালেটটার মধ্যে সমস্ত কালার রয়েছে, তার জন্য আমি আইশ্যাডো প্যালেটটা কিনে রেখেছি। আমি মানে মোস্ট অফ দ্য টাইম এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করি, মানে যে কোনো আমার আই মেকআপ লুক ক্রিয়েট করার জন্য, এটা আমি একটা ইনস্টাগ্রাম স্টোর থেকে কিনেছিলাম। তারপর দেখো এখানে আছে আছে একটা হিলারি রোডার আইশ্যাডো, আর এই যে আইশ্যাডো প্যালেটটা, এটার এটাও খুব ভালো, এটার মধ্যে অনেক অনেক কালার রয়েছে, আর এটার মধ্যে অনেক গ্লিটার শেডও রয়েছে, প্রত্যেকটা পেজে দেখো এরকম ডায়েরির মতন পেজের পেজ পেজ রয়েছে আর কি, তো প্রত্যেকটা পেজে একটা করে গ্লিটার শেড রয়েছে। আর এখানটাতে দেখো এটার মধ্যে আমার সমস্ত নেল পলিশ রয়েছে, খুব একটা নেল পলিশ প্রেমী মানুষ না আমি, নেল পলিশ করতে ভালোবাসি না, এত ধৈর্য দরকার নেল পলিশ করতে, ওই নেল পলিশ শুকানোর মতন ধৈর্যটুকু আমার নেই, তো এটার মধ্যে ওই জন্য যে কটা নেল পলিশ আছে আমার কি আমার নেল পলিশ রিমুভার সেটা এখানেই রাখা আছে। এখানে কতগুলো দেখো যে আমি যে টোনারগুলো ইউজ করি, টোনারের মানে ফাঁকা বোতলগুলো এখানে রেখে দিয়েছি, অনেক সময় অনেক কাজে আসে। আর সবার নিচে এই যে ট্র্যাকটা, এটার মধ্যে যা যা আছে এগুলো সমস্ত আমার মানে হেয়ারস্টাইল করার জন্য, হেয়ার বান মানে এটা ডোনাট, একটা বড় ডোনাট, একটা ছোট ডোনাট, তারপরে দেখো কতগুলো গাজরা আছে এখানটাতে। তো এই প্যাকেটটার মধ্যে রয়েছে কতগুলো এরকম আর্টিফিশিয়াল রোজ, এগুলো আমি কোনো মানে খোপা টোপা করলে তখন আমি এই রোজগুলো অ্যাটাচ করি আর কি।
আর দেখো এই যে ড্রয়ারটা, এটার মধ্যে কিন্তু সমস্ত আমার যে হেয়ার টুলসগুলো সেগুলো আছে। এখানে আছে হচ্ছে একটা ভেগার, এটা হচ্ছে তোমার হেয়ার ড্রায়ার, ও আছে এখানে একটা মসকিউটো কয়েলও আছে। আচ্ছা তারপরে দেখো এটা হচ্ছে একটা হট ব্রাশ, অ্যালেন ট্রুম্যানের, এটা আমি আমার ইউটিউব চ্যানেলে রিভিউ শেয়ার করেছিলাম, মানে স্ট্রেটনিং এফেক্ট দেয় আর কি এটা দিয়ে। তারপরে এটা হচ্ছে একটা ক্রিম্পিং মেশিন, আইকনিকের ক্রিম্পার, ছোট্ট ক্রিম্পার, মিনি ক্রিম্পার এটা। তারপর এটা হচ্ছে একটা দেখো হিট ক্যাপের মতন, এটা দিয়ে আমি স্পা করি, যখন স্পা করার পরে চুলটাকে হিট দেওয়ার জন্য এই ক্যাপটা ইউজ করি, অ্যামাজন থেকে কিনেছিলাম, এটাও আমি আমার স্পায়ের ভিডিওতে দেখিয়েছি। আর এখানে দেখো একটা হেয়ার স্ট্রেটনার আছে, এটা নোভার একটা হেয়ার স্ট্রেটনার আছে, মানে যা যা হেয়ার টুলস সেই জিনিসগুলো সমস্তটাই এই নিচের এই ড্রয়ারটার মধ্যে রাখা থাকে। আর এখানে দেখো আমার কতগুলো রেগুলার ইউজের জন্য ক্ল্যাচার রাখা রয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার করে দিও, আর একটু কমেন্টস করো আমার ভিডিওতে, ভালো মন্দ যাই লাগুক আমার ভিডিও একটু কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, বাই বাই।